গুড মর্নিং ফ্রেন্ডস। মর্নিং বলতে গেলে এখন 10:30টা বেজে গেছে, 11টা বাজতে যাচ্ছে। আর আমার আমার কেন সবার শুরু, তোর বুড়ি খাড়া, খাড়া বুড়ি তোর, রান্না করো, ঘরের কাজকর্ম করো, মোটামুটি সব কাজ আমার সকালের দিকের কাজকর্মগুলো হয়ে গেছে। এবার রান্নার পার্ট, রান্নার পার্ট বলতে দেখো হাজবেন্ড গিয়ে নিয়ে এলো, বাবারে দেখো পার্শে মাছ, পার্শে মাছ নিয়ে এলো। বলেছিলাম লাউ শাক আনতে, পাইনি পাইনি না, ভুলে গেছে কে জানে, জিজ্ঞেস করবো। এই দেখো বড়ি দিয়ে করবো, আর ভাবছি মূলো, বেগুন আর কচু, ছড়া কচু আলু দিয়ে করবো। দুপুরবেলা তো একটু বেশ বড় মোটা তরকারি, মানে মাছের না হলে খাবে কি দিয়ে বলো। আর রাত্রেবেলা একটু থাকবে ওইটা, একটু ঝাল করে দেবো পেঁয়াজ দিয়ে, হয়ে যাবে। আর সঙ্গে একটু আলু ভাজবো। দেখো ভাত বসিয়ে দিয়েছি, কমিয়ে রেখেছি, তাহলে আমি কাটার টাইমটা পাবো। ধনে পাতাও নিয়ে নিয়েছি, একসাথে কেটে নেবো। তো এই আর কি, দেখো কি কি কাটবো সেটাও তোমাদের দেখাই। এই দেখো এই কাঁচাগুলো কাটবো, আলু, বেগুন, মূলো, কচু, ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা সব নিয়ে বসে গেছি, এগুলো এবারে কাটবো। তো চলো এখন রাখি, পরে আবার আসবো। এই দেখো বন্ধুরা, এই দেখো ডাল করবো, মসুর ডাল, শ্বশুর মশাইয়ের মুগ ডাল আছে, এই যে একটু শিম দিয়ে করবো, বুঝলে তো, এই যে শিম আর কাঁচা লঙ্কা দিয়ে সব রেডি করে রেখেছি। লেবু কেটে রাখলাম, ভাত খাওয়ার পাতে সব কেটে কুটে তারপর আমি একদম রেডি করে রান্না বসাই, নাহলে ওই রান্না করতে করতে আমার কাটা হয় না। টমেটোটা, আর দেখো কালকে সকালে চাউ করবো বলে আলুটাও কেটে রাখলাম, সকালে কেটে করা খুব ইয়ে। আর এটা রাতে একটু মাছ থাকবে, ওটা আলু দিয়ে বেগুন দিয়ে করবো। আর আমাদেরটা এই বেলাটা বেগুন, এই বেগুনটা আলাদা করেছি কেন বলতো, আলাদা একটু ভেজে দেবো সেই জন্য আলাদা করেছি। ওই এই বেগুনটার সাথে এই যে ছড়া কচু, এই যে মূলো, মূলো আর এই যে শিম, আলু সব কাটা হয়ে গেছে। আর এটা একটু আলু ভাজবো, কেটেছি। আর এই যে ধনে পাতা কেটে রেখেছি, কাঁচা লঙ্কাটা ঢুকিয়ে দেবো ফ্রিজে, হয়ে গেছে কাঁচা লঙ্কার কাজ। এগুলো আমি আস্তে আস্তে করি। এই দেখো আদা আর কাঁচা লঙ্কা বেটে নেবো, আর এই পেঁয়াজটা রাতের মাছের মধ্যে দেবো, একটু অন্যরকম করে করবো দুবেলা। আর এই যে ভাত হচ্ছে, কমিয়ে রেখেছি তো এখন একটু বাড়িয়ে দেবো। তো চলো আমি আস্তে আস্তে রান্নাগুলো করি, পরে আবার তোমাদের সাথে রান্নাগুলো হয়ে গেলে শেয়ার করবো। হাই ফ্রেন্ডস, এখন দেখো এখন, হ্যাঁ এখন বিকেল 5টা বাজছে, যাচ্ছি মায়ের কাছে। মায়ের এই যে জিনিসগুলো সব, দুধি টুধি সব, আর একটু মাছ নিলাম, সব নিয়েছি। শুধু মা একটা শাড়ি বলল, খুঁজে পেলাম না গো, পরে একদিন যাবো, তখন ভাইকে দিয়ে না হয় পাঠিয়ে দেবো। তো চলো এখন রাখি, আবার ঘুরে আসছি। দেখো বন্ধুরা চা খাচ্ছি, মায়ের কাছে যাচ্ছি গাড়িতে বসে। আর তোমার বললাম খাবো না ওখান থেকে, এতটা ঠিক চা নিয়ে এলাম দোকান, বললাম খাবো না, বলে না খাও। আমাদের যে টোটো দাদা উনিও খাচ্ছেন, বাবাকে মিষ্টি দিয়েছে চাটা, এটা তোমার শিবাজি রোডি, শিবাজি হ্যাঁ হ্যাঁ শিবাজি, শিবাজি না এটা, সরি এটা সেকেন্ডারি ঢুকছে।
চলো হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, এখনই চলে এলাম মায়ের বাড়ি থেকে, সব কিছু দিয়ে থুয়ে চলে এলাম। মা মোটামুটি ভালোই আছে, তো এই আর কি, মায়ের জন্য যেগুলো নিয়ে গেছিলাম সব গুছিয়ে টুচিয়ে রেখে দিয়ে এলাম, বাড়ি ফিরে গেলাম। এখন এই পাউরুটিওয়ালার জন্য অপেক্ষা করছি, বুঝলে তো, চা খাবো বলে ঝাল বিস্কুট নেবো। এই দোকান থেকে আনতে পারতাম, কিন্তু ওরা ঝাল বিস্কুট রাখে না। আর তোমাদের ওই বেলায় মাছের লুকটা দেখানো হয়নি, চলো একটু দেখিয়ে দিই তোমাদের, পরে আবার মনে থাকবে না। ব্লগটা আর কি বকবক করবো, একটুখানি বলে এন্ড করে দিই। এই দেখো লুকটা, রাতের জন্য যেটা করেছি সেটা, সেটার মধ্যে আবার ওই বেলার একটু বেঁচে গেছে সেটা মিশিয়ে রেখেছি। এই দেখো ওই বেলায় এটা করেছিলাম, একদম সাদা মাটা, তেল খুব কম, পুরো মানে ফিকা, মানে ফিকা মানে খেতে ভালো হয়েছে, টাটকা মাঝে ঝুলে দেখবে বেশি পেঁয়াজ রসুন এগুলো ভালো লাগে না, এরকমই ভালো লাগে। তো ভালোই হয়েছিল খেতে, খারাপ হয়নি, খুব সাধারণ হয়েছিল, সাদা মাটা হয়েছিল, বড়ি দিয়েছিলাম। এই দেখো আর এই যে ডালটা, শিম দেওয়া ডাল, মনে হয় না লাগবে, কারো ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দেবো ডালটা। ওই আর কি, দেখো এই কড়াইটা আজকে আমাকে অনেক স্বাদ দিয়েছে, আলু ভেজেছি কড়াইটাতে, মেজে রেখেছি, দেখো ছোট্ট কড়াই কিন্তু আলু ফালু ভেজে, তারপরে এই বেলা মাছের ঝোলটা করেছি। এই বেলা আমি কি ভেবেছি জানো, ম্যাগি খাবো, কালকে ম্যাগি খেতে পারলাম না, ভাতই খেলাম, ফুচকা খেয়েছিলাম না, বড় বললো ম্যাগি ফুচকার পর ম্যাগি খেতে যাবো না, তোমার তো যে গ্যাসের রুগী, এই জন্য আমি ভাতই খেয়েছিলাম আর কি, এইটুকু ভাত রাত্রেবেলা। তা আজকে ভাবছি, আজকে তো সব কিছু বাইরে কিচ্ছু খাইনি, শুধু একটু চা খেয়েছি মায়ের বাড়ি যাওয়ার সময়, আর রাতে ভাবছি ম্যাগি খাবো, এক প্যাকেট ম্যাগি করে নেবো, ব্যাস হয়ে যায়। ছেলেরা আর ওর বাবার মাছ আছে হয়ে যাবে, আর কচু আলুর তরকারি আছে আমার শ্বশুর শাশুড়ি হয়ে যাবে, ব্যাস হয়ে গেলো, খাওয়া দাওয়াটা পাট চুকে যাবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বকবক করবো না, কালকের ব্লগটা অনেক ছোটো গেছে, ছ মিনিটের বোধ হয়। আমি না বকবক করার ভয়ে, এত বড় ভিডিও হওয়ার ভয়ে বকবক মানে সব কিছু লিমিটে করছি। তাও সকালবেলা তোমাদেরকে দেখালাম তরকারি কেটেছি, এই হ্যান হ্যানা ত্যানা, তো লিপস্টিকের কালারটা কেমন না, এটা আমি কিনেছিলাম জানো তো, খুব একটা ভালো লাগে না তবে খুব খারাপ না, এটার সঙ্গে ম্যাচ করে পড়েছি। ক্যামেরায় অনেকটা মোটা লাগছে কিন্তু এতটাও নয়, মানে আমি অরেঞ্জ কালার খারাপ না, কিনেছি যখন পরি, কখন কি মুড হয় কিনে নি, ব্যাস। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করব, তোমাদের কাছে নিয়ে আসব। আর এই ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, একটা লাইক করো প্লিজ প্লিজ প্লিজ, শুধু দেখলে হবে না, লাইক করবে কিন্তু, আর কমেন্ট অবশ্যই করো, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর শেয়ার করো যদি তোমাদের মনে হয়, তো না হলে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো কিছু বলার নেই, অনেক অনেক ধন্যবাদ, তারা প্লিজ আমার ব্লগটা, প্রতিদিনকার ব্লগটা দেখো আর লাইক করো, শুধু সাবস্ক্রাইব করেই চলে যেও না, আর যারা করনি সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো। আর আর কি বলবো, আমাকে এগিয়ে নিয়ে চলো, তোমরাই আমার সব কিছু, তোমরা এগিয়ে নিয়ে গেলে তবেই তো আমি এগোতে পারবো, বলো? ঠিক আছে চলো, তোমরা আমার সাথে থেকো, আমি তোমাদের সাথে থাকবো, ইয়ে ওয়াদা রাহা। তো চলো আজকের মতন রাখি, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, টাটা। এখন শুভ সন্ধ্যা, 7:30টাও বাজেনি, 7টাই বোধহয় বাজেনি, টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো অবশ্যই।